সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে ন্যায্য মূল্যে ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার। টিসিবির পাশাপাশি এগিয়ে এসেছে কৃষি বিপণন অধিদপ্তরও। রাজধানীর পলাশী মোড়ে টিসিবির ট্রাক সেল সম্পর্কে জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাবার জন্য টিসিবির যে কার্যক্রমটি রয়েছে সেটির আসলে কী অবস্থায় রয়েছে, যেখানে 470 টাকা প্যাকেজে 5 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল পাওয়া যাচ্ছে। সেই কার্যক্রমগুলো আগামী পুরো মাস জুড়ে চলবে। 24 অক্টোবর থেকে শুরু হয় এই কার্যক্রমটি ঢাকা মহানগরের 50টি জায়গায় এবং চট্টগ্রাম মহানগরের 20টি স্পটের মধ্যে। আর এই কার্যক্রমটি চলমান রয়েছে বলে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখছিলাম। সাধারণ মানুষের বেশ সাড়া মিলেছে। পলাশীর যে মোটি রয়েছে রাজধানীতে, সেই জায়গায় কিছুক্ষণ আগেই বলা যায় যে কৃষি বিপণন অধিদপ্তরও এই কার্যক্রমে সহযোগিতা করছে। সেই জায়গায় কিন্তু পণ্যের দাম আরও অনেক কমে পাওয়া যাচ্ছে। প্রতি ডজন ডিম 130 টাকা, প্রতি কেজি আলু শুধু 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সবজিও বিক্রি করা হচ্ছে এখানে, লাউ, করল্লা, পেঁপে প্রতি কেজি পেঁপে 20 টাকায় পাওয়া যাচ্ছে। এই সবজিগুলোর দাম 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া প্রায় অর্ধেক দামে কাঁচা বাজারের চেয়েও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। তো সব মিলে বলা যায় যে সিন্ডিকেটের যে এটি ভাঙবার জন্য কিংবা তাদের দৌরাত্ম্য ঠেকাবার জন্য মানে সরকারের যে উদ্যোগ সেটি যেমনি অব্যাহত রয়েছে, সাধারণ মানুষ বলছে যে আরও বেশি করে সরকারকে এগিয়ে আসবার জন্য। কিছু এলাকায় বন্যা হওয়ার কারণে সেখান থেকে কাঁচামরিচের সরবরাহটা আসছে না বলে সে জায়গায় এখনও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আসেনি।